হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো স্ক্রিন পেন্টিং এর জন্য ফ্রেমের সাথে ম্যাশ কাপড়কে খুব সুন্দর করে কিভাবে বাদাই করবেন। তো আমার নাম দমোদর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেমে ভালো করে একটা আঠা লাগাবেন। তো আমি যে আঠা লাগিয়েছি সেটার নাম হচ্ছে সোয়ান আঠা। এরপর আপনারা 10 থেকে 15 মিনিট এই আঠাটাকে শোকাবেন। যখন আপনারা হাত দেবেন, যদি দেখেন যে হাতে আঠাটা লাগতেছে না, তখন এই ম্যাশ কাপড়টা লাগাবেন। আর যদি দেখেন হাতে লেগে যায়, তাহলে আরেকটু সময় শুকাবেন। এরপর প্রথমে যে কোনো একটা কর্নারে ম্যাশ কাপড়টা সেট করবেন, দেন শক্ত কোনো কিছু দিয়ে যেভাবে ড্র্যাগ করে লাগিয়ে দেবেন। তো আমি এখানে কাটারটা ইউজ করছি, এটা কিন্তু হাত দিয়ে করলে হবে না। এরপর আপনারা পা দিয়ে ফ্রেমটাকে চেপে ধরবেন। চেপে ধরে অপোজিট কর্নারে প্রথমে এভাবে সেট করবেন। এভাবে প্রথমে ম্যাশ কাপড়টা সেট করার পর কাটারটা দিয়ে সম্পূর্ণ জায়গাটা এখন আমি ড্র্যাগ করে দেব। আপনার যে কোনো একটা শক্ত জিনিস ইউজ করলেই হবে, কিন্তু কখনোই শুধু হাত দিয়ে করতে যাবেন না, তাহলে কখনোই হবে না। আর আপনার স্ক্রিন প্রিন্টিংয়ে যে ম্যাশ কাপড়টা লাগাবেন সেটার অন্যতম শর্ত হচ্ছে ম্যাশ কাপড়টা কিন্তু খুব টাইট হইতে হবে। ঢিলে হলে কিন্তু হবে না, তাহলে প্রিন্টের সমস্যা হবে। এখন দেখেন অপোজিট সাইডের যে এই যে কর্নারে, প্রথমে আমি প্রথমে কর্নারটা সেট করে নিলাম, এরপরে যে সম্পূর্ণ জায়গাটা ড্র্যাগ করে দিলাম। তো দুই সাইডে আঠা লাগাইতে হয়, দুই সাইডে খুব সুন্দর করে ড্র্যাগ করে শক্ত করে লাগিয়ে নেবেন। তো প্রথমে মোটামুটি লাগিয়ে নিতে হবে, পরে আপনারা যখন আবার চেক দেবেন তখন দেখবেন যে সব দিকে খুব সুন্দরভাবে লাগছে কিনা, তখন আবার সুন্দর করে লাগাবেন। তো এখন যে এই যে টানটা দিতেছি, এই টানগুলো কিন্তু আপনারা সর্বোচ্চ জোরে দেবেন, মানে যতটা সম্ভব টাইট করবেন। আবার এত বেশি জোরে দেন না যে কাপড়টা ছেড়ে যায়। ম্যাশ কাপড়ে কিন্তু আপনার অনেক টাইট করে আর কি প্রেশার দেওয়া যায়, খুব সুন্দর টাইট হয়, ছেড়ে না সহজে, যদি আপনারা অত্যাধিক টান দেন আর কি। এইভাবে আপনার একটু একটু করে টান দিয়ে জায়গাটাকে সুন্দর করে ড্র্যাগ করে এই তিন সাইড লাগানোর পর লাস্টে যে সাইডটা থাকে উপরের সাইড, ওই সাইডটা কিন্তু টানটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে দেখেন এখন এখানে যে কাজটা করতে হবে একটু একটু করে, হ্যাঁ, এই যে আপনার কর্নার থেকে শুরু করবেন, প্রথমে এখানে টান দেবেন, যে সর্বোচ্চ যত দূর যায় তত দূর নেবেন। এরপর সাথে সাথেই আপনারা কাটারটা দিয়ে এভাবে ড্র্যাগ করবেন। এরপর আবার টান দেবেন, এই দেখেন আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যতটা সম্ভব টাইট দেওয়া যায়। প্রথমে যদি টাইট দেওয়াটা ঢিল ভালো মতো না হয়, পরবর্তীতে কিন্তু যখন আপনারা কাজ করতে যাবেন তখন আপনি আপনি ঢিলে হয়ে যাবে, তখন আর কোনো কিছু করার থাকবে না। এই জন্য প্রথমে এটা খুব সুন্দর করে টাইট দেবেন। এখন যে কাজটা করতে হবে, এই যে ম্যাশ কাপড়টা আছে, বাড়তি ম্যাশ কাপড়টা কেচি দিয়ে কেটে ফেলতে হবে। তার আগে খেয়াল করতে হবে যে সব দিকে ঠিক মতো লাগছে কিনা। দেখেন আমার এই যে এই সাইডে কিন্তু আপনার ঠিক মতো লাগে না, তার আগে এটা লাগিয়ে নেই। এই দুটা সাইডেই কিন্তু ইম্পর্ট্যান্ট, খুব সুন্দর করে লাগাইতে হবে। এই সোয়ান আঠা কিন্তু খুবই ভালো, আপনারা একবার লাগলে আর কখনোই ছড়বে না, শুধু প্রথমবার আপনারা খুব সুন্দর করে লাগাবেন আর কি। তা আমি আপনাদের প্রথমে ফ্রেম কিভাবে বাদাই করবেন, এরপর ভিডিও দেব আপনারা কিভাবে টিএক্সআরটা ফ্রেমে লাগাবেন, এরপর আপনারা কিভাবে ফ্রেমে ডিজাইন তুলবেন এবং কিভাবে প্রিন্ট দেবেন, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই আমি আস্তে আস্তে ভিডিও দেব। তা প্রথম ভিডিওতে আমি দেখাবো যে আজকে যে কিভাবে আপনারা ফ্রেমটা বাদাই করবেন, এটাই প্রথম কাজ স্ক্রিন প্রিন্টিং এর, ধাপে ধাপে দেব আমি। এভাবে সম্পূর্ণ ফ্রেমটা দেখবেন যে কোথাও আপনার ফাঁকা আছে কিনা, মানে সুন্দর মতো লাগে না, এরপর যে সেটা লাগাই নেবেন। এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা যে বাড়তি যে অংশটা আছে এখানে, দেখেন প্রথমে আমি এখান থেকে একটু রেখে ম্যাশ কাপড়টা কাটলাম আর কি, এটাকে আমি টান দিয়ে যাতে ভালোভাবে একটু লাগাইতে পারি সেই জন্য। আপনারা যেভাবে কমফর্ট ফিল করেন সেভাবেই কাজটা করবেন, আমি যেভাবে দেখিয়েছি সেইভাবেই করতে হবে, বিষয়টা এমন এমন না। শুধু আপনাদের একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ম্যাশ কাপড়টা কিন্তু খুব টাইট হইতে হবে। সেটা আপনারা শুধু খেয়াল রাখবেন। এখন আমার এই যে সাইডগুলো যদি সব আপনার সেট করা হয়ে যায়, খুব সুন্দর করে লাগানো হয়ে যায়, এরপর আবার চেক দেবেন যে কোনো জায়গা ম্যাশ কাপড় এক্সট্রা আছে কিনা, তাহলে সেটা খুব সুন্দর করে কেচে দিয়ে কাটতে হবে। আর একটা বিষয় যে
মেশ কাপড়ের যে সুতাগুলো সেগুলো কিন্তু যাতে একটু না থাকে, সে সুতা যদি আপনার থেকে যায় তাহলে কিন্তু যখনই টিএক্সআর লাগানো হবে তখনই দেখবেন সে সুতায় কিন্তু খুব ডিস্টার্ব করবে। তাই সেটা আপনার খেয়াল করবেন যে সুতা টুতা কিছু এই জন্য থাকে না, খুব সুন্দর করে ফ্রেশ করে কাজটা করতে হবে প্রফেশনালভাবে। এই কাজগুলো একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করবেন না, কারণ এগুলো একটা ফ্রেমে যদি আপনার ঠিক মতো কাজ না করা হয় তাহলে আপনি যত ভালো চেষ্টাই করেন তাহলে কিন্তু টি শার্টের যে প্রিন্ট দেবেন সে আউটপুট কিন্তু সুন্দর হবে না। এটা যদি একবার ঢিলা হয়ে যায়, ঢিলা হয়ে গেলে কী হবে, যখনই আপনি একাধিকবার টি শার্টে প্রিন্ট দিতে যাবেন তখন দেখবেন যে প্রিন্টার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না, এই সমস্যাটা হবে আর কি। তো আপনার আবার একটু সামান্য ঢিলা হলে, ধরেন 19-20 যদি ঢিলা হয় তাহলে কিছু হয় না, কিন্তু যদি বেশি ঢিলা হয়ে যায় তাহলে সমস্যা। আবার সামান্য একটু ঢিলা হলে কিন্তু আপনারা দুশ্চিন্তা করেন না, 19-20 ঢিলে কিছু হয় না, বেশি ঢিলা হলে কিন্তু সমস্যা। এখন এই যে আমার এখানে বাড়তি যে জায়গাগুলো আছে এগুলো আমি সুন্দর করে কেটে ফেলবো আর কি। এই তো আমার ফ্রেমটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিও, এটা বুঝতে যদি আপনাদের সমস্যা অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।